আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব মিডিয়া, আমি শান্ত ইসলাম বিজয়। আমি আজ আপনাকে দেখাবো কিভাবে একটি চ্যানেলের সঙ্গে আরেকটি চ্যানেলকে গ্রো করা যায়। তো এর জন্য আমাদেরকে একটি চ্যানেল অন্য চ্যানেলে অ্যাড করতে হবে। তো আপনার যে চ্যানেলটা প্রফেশনাল হয়ে গেছে সেই চ্যানেলের সঙ্গে আপনি আরেকটা আনসার চ্যানেল যোগ করবেন কিভাবে, আজ আমি সেটা আপনাকে দেখাবো। তো প্লিজ এই ভিডিওটি আপনার পুরো দেখুন আর শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে বলুন যে একটা চ্যানেলের সঙ্গে অন্য একটা চ্যানেল অ্যাড করে কীভাবে সমান সমান সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার, কমেন্ট এবং সব কিছু পাওয়া যাবে। তো প্লিজ ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, লাইক ভালো লাইক করবেন আর হচ্ছে যে শেয়ার তো বন্ধুদের কাছে করবেনই, সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন যেন আমি লেটেস্ট ভিডিও আপনাদের কাছে সবসময় দিতে পারি। এখনও এর জন্য আপনার নোটিফিকেশন আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। চলুন আমরা দেখি কিভাবে আমরা একটি আন্তর চ্যানেল বানিয়ে প্রফেশনাল চ্যানেলের সঙ্গে আন্তর চ্যানেলটি যোগ করে আমরা সমান সমান সাবস্ক্রাইবার করতে পারি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবেন www.youtube.com। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর সাইডে দেখুন সবার উপরে থ্রি আইকন দেওয়া আছে, আইকনে ক্লিক করুন। থ্রি ডট আইকনটি ক্লিক করে ডেস্কটপ সাইটটি ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। তারপর আপনার চ্যানেলের লগের উপরে ক্লিক করুন। তারপর দেখুন লেখা আছে মাই চ্যানেল, আপনার মাই চ্যানেলে ক্লিক করবেন। তারপর দেখুন কাস্টমাইজ চ্যানেল আছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আমার চ্যানেলের ভিতরে আমি প্রবেশ করেছি। তারপর দেখুন এখানে অ্যাড এ সেকশন, অ্যাড এ সেকশনে ক্লিক করুন। তারপর এখানে সিলেক্ট কন্টেন্ট, কন্টেন্টে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কাস্টম গ্রুপিং, কাস্টম গ্রুপিংয়ে ক্লিক করুন। তারপর দেখুন যে অ্যাড চ্যানেল লেখা আছে, অ্যাড চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেলের ইউআরএল এখানে বসিয়ে দিতে হবে। তার আগে আমরা এখানে সেকশন টাইটেলটা দিচ্ছি মাই নিউ চ্যানেল, সিএস চ্যানেল, মাই নিউ চ্যানেল। তারপর এখানে চ্যানেল ইউআরএল টি বসিয়ে দিবেন। তো আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, আপনারা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করুন। এই দেখুন অ্যাড লেখা আছে, এখানে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করুন। এই দেখুন আমার চ্যানেলটি এখানে এসে গেছে। তো দেখুন এখানে ডান লেখা আছে, এখানে ডান করে দিন। দেখুন আমার চ্যানেলটি এসে গেছে। তো বন্ধু আমার টেক বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে দেখুন আমার আরেকটি চ্যানেল অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি কীভাবে আমার চ্যানেলটি আগে ছিল না এখন চ্যানেলটি এসে গেছে। তো আমি ভালো মতো হয়তো আপনাদেরকে বুঝাতে পারি নাই, এর জন্য সরি। তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এই দেখুন টেক বাংলা ইউটিউব মিডিয়া সার্চ করে এই হচ্ছে আমার চ্যানেল। এই দেখুন আমার চ্যানেলটি এখানে এসে গেছে। তারপর এদের চ্যানেলে গেলে চ্যানেলটা দেখুন, এদের চ্যানেলটা আমার আগের চ্যানেলের সঙ্গে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনার একটি চ্যানেলের ভিতরে আরেকটি চ্যানেল অ্যাড করতে পারেন। তা আপনার চ্যানেলে যদি ভিডিও ছাড়া থাকে, এই নতুন চ্যানেলে যদি আপনি কোনো ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি আরও সামনে চলে আসবে। এই এখানে যে ভিডিওটি দেখেছেন এখানে আপনার চ্যানেলটা চলে আসবে। তো দেখা কীভাবে চ্যানেলটা চ্যানেলটা আসলে কেমন, দেখুন এই চ্যানেলটা।
দেব টে। এই চ্যানেলটির সঙ্গে তারা একটা দ্বিতীয় চ্যানেল খুলেছে দেব ব্লগ। দেখুন চ্যানেলে তিনটা ভিডিও আছে কিন্তু সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে। তো এরকম করে আপনি এক চ্যানেলের সাবস্ক্রাইবার আরেক চ্যানেলের সাবস্ক্রাইব ট্রান্সফার করে নিতে পারেন। একটি চ্যানেল দেখুন আর আগের খোলা আছে, আর এই চ্যানেলে দেব ব্লগ চ্যানেলে শুধুমাত্র তিনটা ভিডিও ছাড়া আছে। তিনটা ভিডিওর কারণে দেখুন কতগুলো সাবস্ক্রাইব পেয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই চ্যানেলের সঙ্গে ওই চ্যানেলটা অ্যাড করলে অবশ্যই আপনি সাবস্ক্রাইবারগুলো দুই চ্যানেলেই পেয়ে যেতে পারেন। তো প্লিজ এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই।